شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. প্লাস্টিক বা আপনার কোন কিছু দি, সেই হিসেবে যদি আপনি পাটি দেন, মানে ঢাকার জন্য পাটি যদি আপনি দেন ঢাকার জন্য, তাহলে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি মনে করেন এই উদ্দেশ্য দেওয়া যে পাটি দিলে, কাঁচা খেজুরের মানে পাতা দিলে আগাম আগর হবে, তাহলে এটা ভুল। আপনারা দলিল পেশ করবেন, আপনাদের কাছে দলিল আছে, আমি জানি কি দলিল আছে। খেজুরের ডাল দেওয়া সম্পর্কে এবং পাতা দেওয়া সম্পর্কে হয়তো আপনারা প্রমাণ করে দলিল করবেন। আপনি বলবেন দেখেন এটা অতিক্রম করছিলেন, দুটা কবর ছিল, দুটো কবর পাশ দিয়ে কি করছিলেন যাচ্ছিলেন। এ সময় তিনি বললেন এদের কবরে আজাব দেওয়া হচ্ছে। কি বলছে আল্লাহ সুবহান, কি বলছেন এই কবর দুটাতে কি হচ্ছে আজাব দেওয়া হচ্ছে। কোন গুরুতর অপরাধের জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। কি বলছেন আল্লাহ সুবহান বলছেন এমন যে গুরুতর আজাব, এইরকম আজাবের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। তাদের একজন পেশাব হতে সতর্ক থাকতো না, আর এক অপরজন চুগলি ফুড়ি করে বেড়াতো, একজন পেশাব থেকে সতর্ক থাকতো না, আর একজন চুগলি বাদি করে বেড়াতো। তারপর তিনি একখানি কাঁচা খেজুরের ডাল ভেঙে দুই ভাগ করলেন, একখানি খেজুরের খাঁচা ডাল নিয়েছে দুই ভাগ করলেন, এবং প্রত্যেক কবরে উপর একখানি করে গেড়ে, একখানি করে এই কবরে, একখানি করে এই কবরে গেড়ে দিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল এমন করলেন কেন? হে আল্লাহর রাসূল এটা আজিব ব্যাপার, এমনটা করলেন কি কারণটা? আল্লাহ সুবহানকে কে জিজ্ঞাসা করলেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন আশা করা যেতে পারে, আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দুটি না শুকে যায় তাদের আজাব কিছুটা হালকা হবে, যখন পর্যন্ত এই কাঁচা ডাল না শুকাবে ততক্ষণ পর্যন্ত আজাবটা হালকা হবে, একটু সাময়িক। আচ্ছা, প্রথমে আমি আপনাদের আগে বলেছি কোরআন হাদিস আমাদেরকে বুঝতে হবে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী, নাকি সাহাবা ইকরামদের এবং সামগ্রিক ভাবে আমাদেরকে ইসলামটা বুঝতে হবে, সামগ্রিক ভাবে, শুধুমাত্র একটা হাদিস দিয়ে নয় বা একটা আয়াত দিয়ে নয়, সামগ্রিক ভাবে আমাদেরকে বুঝতে হবে, সালাতের বুঝে অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে। এবার আসি প্রথম কথা, যেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটো কবরে খেজুরের ডাল কুটলেন, এটা শুধু সেই কবর দুটোর জন্য খাস ছিল, খাস ছিল না বলেছি ধরে দেখাচ্ছি, সেই দুটো কবরের জন্য খাস ছিল। তার কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তো আরো কবরের কাজ দিয়ে গিয়েছেন কিংবা আরো অনেক মাটি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যে কোন কবরে ডাল পুঁতেছেন এমন প্রমাণ পাওয়া যায় না। আর যার প্রমাণ পাওয়া যায় না সেটা রসুল অনুযায়ী, মূলনীতি অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাম তার মানে পুঁতেননি, যে তারা কোন কবরে খেজুর ডাল পুঁতেছে কেন আজাব লাগু হওয়ার জন্য, এটা প্রমাণ হলো না। সুতরাং বোঝা গেল যখন আর পরবর্তী কোন কিছু প্রমাণ হচ্ছে না, তাহলে বোঝা গেল কবরবাসীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কর্ম খাস ছিল।
এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে কবর পূজিতে আযান হচ্ছে। আপনি আমি বুঝতে পারি নাকি? আপনি আমি বুঝতে পারি যে কবরে আযান হচ্ছে? তাহলে আমি আমি যখন বুঝতে পারি না, তখন আপনি যদি যে কোনো কবর ওটা মানে ডাল গেঁথে দিয়ে দেন, তার মানে আপনি তার উপরে খারাপ ধারণা পোষণ করছেন যে লোকটা পাপী লোক, এর কবরে গিয়েছে আযান হচ্ছে, যার কারণে আপনি কি করছেন, আপনি খারাপ ধারণা পোষণ করার কারণে আপনি গুনাহগার হচ্ছেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাত ৫৫ আয়াত নম্বর ১২ কি বলছেন? অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা বলছেন অনুমান থেকে দূরে থাকো। আপনি অনুমান করে বললেন যে কোন অনুমান করেন যে এটা আযাব হচ্ছে, তো খেজুরের আযাব আগেই শুনুন। আপনার যদি এই দলিল করতে চলে হয়, আপনি এরকম খারাপ ধারণা পোষণ করতে কোনো হিসেবে পারেন না। সুতরাং বোঝা গেল যে এই কর্ম শুধুমাত্র দুটি কবরের জন্য খাস ছিল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন এবং সাহাবায়ে কেরামরা দেখেছিলেন, কিন্তু তা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোন কবরে করেননি, এবং সাহাবায়ে কেরামরা পরবর্তীতে কিংবা কোনো সাহাবা সালেহীন এই কাজ করেননি, কিংবা কেউ ওসিয়ত করে যাননি। তার মানে বোঝা গেল এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দুটি কবরের জন্য খাস, এটা আপনার আমার জন্য নয়, সেজন্য আমার আপনার জন্য সেটা করা বৈধ হবে না। তাহলে বোঝা গেল যে আজকে আমাদের সমাজে যেটা হয়